is by multimeter. এসি বলতে ভাই মাল্টিমিটার মানে মাল্টিমিটার তো দিয়েছি বলতো প্রথম কথা যিডাল আমার রেড প্রড আছে রেড প্রড ভোল্টেজ ওহমস এম্পিয়ার ওর জায়গাটা আমি লগে দিই ঠিক আছে রেকর্ডিং করে ভোল্টেজ ওহমস এম্পিয়ার ওর আমি রেড প্রড ডাল লাগে দিই ঠিক আছে ভোল্টেজ ওহমস এম্পিয়ার তাতে এতে আমি কি প্রদ লাগাম কি প্রদ লাগাম রেড প্রদ ঠিক আছে আৰু তোমাৰ যিটো কমন পইণ্টত আমি লাগাম কি ব্লেক প্রদ আৰু উপৰ ফুটাটো ঠিক আছে এইটো মানে মাল্টিমিটাৰ ঠিক আছে এইটো মাল্টিমিটাৰ একদল ব্ল্যাক প্রদ আর একদল রেড প্রদ ঠিক আছে আর আমার রোটারি সুইচটো কিহত রাখিম এটা তোমাক কই আছো রোটারি সুইচটো রাখিম আমি এটো রোটারি সুইচ ঠিক আছে রোটারি সুইচটো আমি একফা লাগিব কিহত হে এটো চা 750 এসি একফা লাগিব আমি রোটারি সুইচ 750 এসি এনেকুৱা এটা চিম্পল থাকিব কাষত 750 এচি 750 এচিত আমি ৰাখি আমি ধৰি লওঁ আমি ইলেক্ট্ৰিকেল বৰ্ডখন চাম এইটো না এইটো ইলেক্ট্ৰিকৰ বৰ্ডৰ প্লাগ ঠিক আছে এডলা আছে ফেজ আৰু এডলা কি সমজি নিউট্ৰেল ৰাখি তুমি এই ডিছপ্লেখনত চাবা কিমান ভোল্ট দেখুৱাই যিমান ভোল্ট দেখুৱাই আজিৰ ভোল্ট এচি ভোল্ট সিমান সময়খিনিত সিমান আছে যদি 180 দেখুৱাই তেতিয়াহ'লে 180 ভোল্ট যদি 220 দি কয় 230 ভোল্ট আছে তারপর তোমার মাল্টিমিটার ক্ষেত্র এসি ভোল্টত কোন ধরনের ভোল্টেজ আরব এসি ভোল্টেজ 750 আছে মানে হাইয়েস্ট ভোল্টেজ 750 নেকি 750 ক গলি এই মিটারটোর কোনো প্রবলেম নয় এই কারণে হল 750 ক গলি খাবার কইবা পারা কই দিই এসি মিটারটো আমার যেটু রোটারিতে মাল্টিমিটার এই মাল্টিমিটাৰৰ প্ৰব দুইডাল কলাডাল কমন পইণ্টত লাগি থাকিব আৰু ৰঙাডাল লাগি থাকিব ভোল্টেজ ওহমছ এম্পিয়াৰ ঠিক আছে তো তাতে লাগি থাকিব আৰু যিডাল তোমাৰ এই সুইচ আছে যিটো ৰোটাৰী সুইচ আছে ডিজিটেল মাল্টিমিটাৰৰ সেইটো আমি ডিচি ভোল্টৰ আমি মেক্সিমাম ক্ষেত্ৰত আমি যদি আমি মোবাইলৰ বেটাৰী চাওঁ যদি আমি নৰ্মেল ভোল্টেজ চাওঁ হেৰিৰ ক্ষেত্ৰত সৰু মিনি মিনি যিবিলাক 12 ভোল্টৰ বেটাৰী আছে সেইবিলাক আমি চাওঁ তেতিয়াহ'লে যিবিলাক আমি 5 ভোল্টৰ পৰা বা 3 ভোল্টৰ পৰা মুঠতে 20 ভোল্টৰ ডাউনত য'ত যিকেইটা আমি বেটাৰী বা ভোল্টেজ চাম সেইকেইটা তোমাৰ 20 ভোল্টত ৰাখিব লাগিব 20 যদি আপদ হয় তেতিয়াহ'লে তুমি 200 ৰাখিব লাগিব যে ইন্ট্ৰডাকশ্যনত লেখাই আছে যে 150 ভোল্ট আছে ডিচি
দক নম্বর এটা ইলেকট্রনিক পার্টস আছে ইমান মান সরু তাত বহুত ধরনের কালার থাকে রাঙা নীলা হালধীয়া এনেকুয়া থাকে তো রেজিস্টেন্সর কিছুমান কথা আহ রেজিস্টেন্সর ভ্যালু আছে আমার ব্রেইন প্রকস্ত আছে ব্ল্যাক ব্রাউন রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু ভায়োলেট গ্রে হোয়াইট তো যিমানটা আমি আঙুলির মূলত গৈছোঁ ব্ল্যাকটো জিরোত ধরা হয় ব্রাউনটো ওয়ানত ধরা হয় এনেকৈ যাই কিনে যিমান পাইছোঁ লাষ্টকটো হোৱাইট না হোৱাইট নট ধরা হয় তো সেইখিনি দিয়ে আমি ৰেজিষ্টেন্সৰ ভেলুখিনি বুজাব পাৰোঁ অংক এটা আছে 1000 দি কাটা কাটি কৰা অংক তো সেইটো আমি পিছত দেখাম তোমাক কিছুমান বস্তু তাৰে পিছতে আমি আহি যাওঁ ডিচি বল্টৰ কিন্তু এইটো ডিচি বল এখনি গোটাই টোটেলি ডিচি চিন দিয়া আছে ভি ভি মাইনাছ কৰাই আছে মানে ডিচি বল্টটো ঠিক আছে ডিচি বল্টৰ পিছতে তোমাৰ আহি গ'ল তো অফ পজিশ্যন তাৰে পিছত আহি যায় এচি বল্ট 750 এচি যদি ভল্টেজ কম থাকা আনব এসি ভল্টৰ কম কেইটা পাই টিভি চিভিৰ ক্ষেত্ৰত চাব লগা হয় কিন্তু আমি 200 ডাউনত চাব লগা হ'লে 200 দি দিওঁ তাৰে পিছত এইটোত চাই এম্পিয়াৰ কনডেনচাৰ মানে কেপাচিটৰ বুলি যে পাওঁ আমি কেপাচিটৰ এইটো ৰেঞ্জত জোখো এখন ৰেঞ্জত